হ্যালো ভিউয়ার্স, ইলাস্ট্রেটরের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব একটি রিয়েল এস্টেট লোগো ডিজাইন সম্পর্কে। তো চলুন আর দেরি না করে সরাসরি আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারে চলে যাই। তো প্রথমে আমি সফটওয়্যারটি ওপেন করে নিলাম এবং নিয়ে নিলাম একটি নতুন পেজ। নতুন পেজটি নেওয়ার জন্য আমি দিচ্ছি ক্রিয়েট নিউ, এবং যেহেতু আমি 1000x1000 পিক্সেলে কাজ করব, তো আমি নিয়ে নিলাম 1000x1000 পিক্সেল এবং দেন ক্রিয়েট। আমাদের নতুন পেজটি ওপেন হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি একটি ব্ল্যাঙ্ক পেজ আছে এবং পাশে আছে টুলবার, এবং ডান পাশে আছে আমাদের কালার বার, গ্রেডিয়েন্ট, স্ট্রোক, এক্সেট্রা এক্সেট্রা। শুরুতে আমরা সিলেক্ট করে নিলাম পেন টুল এবং আমরা একটি পাথ এঁকে নিব। এখন পাথ এঁকে নেওয়ার সময় অবশ্যই আমরা দেখব যেন আমাদের ফিল কালার অফ করা থাকে এবং স্ট্রোক কালার অন করা থাকে। তো আমি এখন সিলেক্ট করার পরে আমার স্ট্রোক কালারটি অফ করে দিলাম এবং ফিল কালারটি অন করে দিলাম। এরপর আমি আবারও পেন্টু সিলেক্ট করে নিলাম এবং একটি পাথ এঁকে নিচ্ছি। এবং আমি আমার সুবিধার্থে স্ট্রোকটি বাড়িয়ে দিলাম। আবারও পেন্ডুল সিলেক্ট করে নিলাম এবং শিফট ধরে একটি লাইন এঁকে নিলাম এবং লাইনটির উপরে রেখে অল্টার বাটন চেপে ধরে এবং শিফট বাটন চেপে ধরে আমি একটু নিচে একটি কপি করে নিলাম। রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করার পর অল্টার এবং শিফট চেপে ধরে একটি স্কোয়ার শেপ এঁকে নিলাম এবং আমি আউটলাইন অর্থাৎ স্ট্রোক কালারটি নান করে দিলাম এবং ফিল কালারটি অন করে দিলাম। পুনরায় অল্টার এবং শিফট চেপে ধরে একটি কপি করে নিলাম এবং দুইটি শেপ সিলেক্ট করার পরে অল্টার এবং শেপ চেপে ধরে আবারও দুটি কপি করে নিলাম। টাইপ টুল সিলেক্ট করার পরে আমাদের ফন্ট সাইজ কিছুটা বড় করে নিলাম এবং লিখলাম রিয়েল এস্টেট লোগো। এবং আমি চেঞ্জ করে দিলাম। এখন আমি চাইলে আমার প্রত্যেকটি পাথ ও প্রত্যেকটি শেপের কালার চেঞ্জ করে নিতে পারি। তো আমি আমার কালারগুলো চেঞ্জ করে নিয়ে দেখছি। এবং আইড্রোপার দিয়ে এটির কালার চেঞ্জ করে নিলাম। এবং লাইন টুল দুটি সিলেক্ট করার পরে অবজেক্ট মেনুতে গিয়ে এক্সপ্যান্ড করে দিলাম এবং এগুলিরও কালার আমরা চেঞ্জ করে নিলাম।
আমাদের লোগো ডিজাইন মোটামুটি শেষ। এখন আমরা আমাদের লোগোটিকে সেভ করে নিতে পারি। সেভ করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ফাইল মেনুতে এবং যেতে হবে এক্সপোর্ট এবং এরপরে এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে একটি নিউ উইন্ডো দেওয়া হয়েছে। আমরা এখানে চাইলে আমাদের যে আমরা ডিজাইনটি করলাম সেইটির নেম আমরা সিলেক্ট করতে পারি। তো আমি দিয়ে দিলাম রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট লোগো আমি চাইলে জেপিজি অথবা পিএনজিতে সেভ করে নিতে পারি। তো আমি ফাইলটিকে জেপিজি মুটে সেভ করে নিলাম এবং দিয়ে দিলাম এক্সপোর্ট। এবং এক্সপোর্ট দেওয়ার পরে আমাদেরকে একটি অপশন দেওয়া হয়েছে। তো আমি সব কিছু যেহেতু আমার ওকে আছে তো আমি দিয়ে দিলাম ওকে। আজকে আমরা দেখলাম কিভাবে একটি খুব সহজে রিয়েল এস্টেট লোগো ডিজাইন করা যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না।